হ্যালো গাইস, ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল। তো সবাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিও স্টার্ট করছি, দেখো এখান থেকে। তো আমি সেদিনও একটা ভিডিও করছিলাম, যে দেখাইছিলাম আমরা পরিবারের নতুন সদস্য মানে খরগোশের কথা কইতেছি, তো নাম রাখছি মোটু। তো দেখো অনেক পরিমাণ গরম পড়ছে, আর আমরারই এত গরম লাগে, তো পশু পাখিরও তো অনেক গরম লাগে। তো ভাবছি আজকে মোটুরে স্নান করাই দিবো, আর যে একটা গরম পড়ছে, তো এটার অনেক দিনই হয়েছে এটা স্নান করাই না। তো ওখানে এটা স্নান করাই দিব, তো ধৈর্য রয়ে আইসি, ধৈর্য আনছি বলতে ডাক দিছে, দেখো আয়া পড়ছে, এক এক সময় আয়ে না। তো এখন শ্যাম্পু নিয়ে আইসি, এখন এটার ভালো করে স্নান করাই দিব। আর এটাও দেখবা কি মজা করে স্নান করে, তো জল পুরো এর আইসি, এটা একটু ডেটল দিয়ে দিছি, আর দেখো শ্যাম্পু দিয়া শরীরটা ভালো করে ডোলতাস, মানে একটু একটু করে ঘষা দিতেছি, আর ডেটলের জলে এটা স্নান করে দিব। আর দেখো বইয়ে রয়েছে, অন্য সময়ের যে একটা মানে শয়তানি করে, মানে সুন্দর করে বয় না, দুজন মিলে আসলে এটা স্নান করাইতে হয়, কিন্তু আজকে দেখো আমি নিজে নিজেই করাইতেছি, কারণ যে গরম পড়ছে আর এটাও মজা পাইতেছে স্নান করতে, তো এই কারণে বয়ে রয়েছে। না এটা কিন্তু একরা কোনো সময় স্নান করে না, এটা দুজন লাগে। তো স্নান করে আসছে, আর শরীরটা ভালো করে মুছা দিতেছি, শরীরটা বেশি ভিজা থাকলে এটা হাঁটতে পারে না, শরীরটা ভার হইয়া যাগা। তো এটা ভালো করে শরীরটা মুছাই দিছে, এখন একটু বারিন্ডাতে একটু ছায়া দেবো, এ আর এখন একটু বইয়ে থাকুম। আর বাইরে এমনি কুকুর টুকুর আছে, তো বইয়ে রয়েছি, এটা একটু হালকা একটু শরীরটা শুকাইলে তো এটারে ঘরে রুমে দিয়ে আমু, তো একটু বইয়ে রয়েছি। আর দেখো শরীরটা কীরকম রাখতেছে, প্রথম কত সুন্দর কিউট রাখতেছে, আর এখন দেখো শরীরটা মানে পশমটা না, যতক্ষণ না শুকাইবো এটা এতক্ষণ বইয়ে থাকবো। তো ওখানে আমিও স্নান করে আয়ে পড়ছি, আর খরগোশটারে মোটুরে খাওয়ার দিমু। তো দেখো এখন শাক পাতা রয়েছি, আর রোচ্ছই আর আম মানে ডাঁটা পাতা, তো ওখানে এটারে দিয়া দিছি। তো দেখো এটার দিয়া দিছি খাইতে, আর মোবাইল লাইটটা যে ফ্ল্যাশটা মারছে, এই কারণে চোখটি দেখো একটু লাল লাল আইতাছে। তো আজকাল লেগে সবাই টাটা, দেখাইবো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই পাশে থেকো, আর ভিডিওটা ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে টাটা।